হাদিস সাক্ষী, মাহফিলের মধ্যবর্তী সময়ে একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ তোমার একদল বান্দা এক জায়গায় বসে এলমে দিন চর্চা করছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ফা আইয়ু শাইইন ইয়াতলুবুন, যারা বসে আছে ধৈর্যের সাথে দিনের কথা শুনছে, তারা আমার কাছে কি চায়? কি চান আপনারা? আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হাল রাআউহা, ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত দেখে নাই? না দেখি বিশ্বাস করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওয়া মিন আইয়্যি শাইইন ইয়াতাআওয়াযুন, তাদের মনটা নরম কেন, চোখে পানি কেন, তারা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা, ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে এলমে দিন চর্চা করছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতের সব দরজাগুলো খুলে দিলাম। এই যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য, এতে খুশি না বেজার? সবাই খুশি, বেশি না কম? আমরা খুশি, আমাদের মাহবুব খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার, ঠিক কিনা? আজকে দ্বিতীয় দিন মাহফিল পরিপূর্ণ সফলতায় পৌঁছে যাচ্ছে, এটা তো শয়তানের বরদাস্ত হচ্ছে না, হচ্ছে? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুল আল্লাহ তাআলাকে? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন করিম সূরাতুল হুজুরাত থেকে, সাউন্ডটা একটু চিকন হবে বলে দাও, সূরাতুল হুজুরাত থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. قرن شبعي صدق الله العظيم. وصدق রাসূলুহু নবিয়্যুল করীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিন তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ইমানের কোন একটি বিষয়েও মনে সন্দেহ পোষণ করল না। وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله, অতঃপর আল্লাহর পথে জিহাদ করলো জান দিয়ে মাল দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই ইমানের দাবিতে সত্যবাদী বলেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? ইমান আনা এক বিষয় আর ইমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয়। কথা বুঝতেছেন? ইমানের মূল হলো ইমান বিল্লাহ ওবির রাসূল, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। ঠিক কিনা? সম্মানিত সুধী, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। কেউ যদি সারা জীবন পরে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুসলমান হবে? একবার যদি পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? যা হাদিস ওয়ফদ আব্দুল কায়েসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, ওয়ফদ আব্দুল কায়েসের লোকজন রাসূলুল্লাহর কাছে আসলো, এসে বলল, হুজুর আমরা আরবের শেষ প্রান্তে থাকি, বাহরাইনের কাছে ছিল বাড়ি। কোথায়? বলেন, হুজুর আমরা তো ইচ্ছে করলে আপনার কাছে আসতে পারি না, মদিনা মুনাওয়ারাতে আসলে আরবের একটি কবিলা, তার নাম মুদার, কওমে মুদার, তারা কাফের, তারা আমাদেরকে আঘাত করতে চায়, যে চার মাস যুদ্ধ বন্ধ তখনই আমরা আসতে পারি, তা আমরা বারবার আসতে পারবো না, পুরা ইসলামটা আমাদেরকে একবারে শিখাই দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুরুকুম বি আরবাইন ওয়া আনহাকুম আন আরবাইন, আমি তোমাদেরকে চারটি বিষয় আদেশ করব, চারটি বিষয় নিষেধ করব। শুরুতে রাসূলুল্লাহ বললেন, যে চারটি বিষয়ে তোমাদেরকে আমি হুকুম করছি তার প্রথমটি হলো ঈমান বিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহর উপর তোমরা বিশ্বাস স্থাপন করবে। তাৎক্ষণিক নবী প্রশ্ন করলেন, তোমরা কি জানো আল্লাহর উপর ঈমান আনা কি? তারা বললেন, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ জবাব দিলেন, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করার অর্থই হলো আল্লাহ এক, এই সাক্ষী দেওয়া এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথাটি স্বীকার করা। কথা বুঝতেছেন? তো প্রথম হলো আল্লাহর উপর ঈমান, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান। এই ঈমানের তিনটি স্তর আছে, কয়টি? প্রথম হলো ঈমান লাফজি, ঈমান, তারপর ঈমান জেহনি, তারপর ঈমান গায়বি। এই তিন প্রকার ঈমানের সাথে তিন প্রকার ইয়াকিনের সম্পর্ক। আল্লাহ যেটা বলেছেন, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর যাদের মনে কোনো সন্দেহ রইল না, এটা হলো ইয়াকিন। এটা কি ইয়াকিন? যত বাড়বে সন্দেহ তত দূর। সুবহানাল্লাহ। বলবেন, একটা ঈমান একটা ইয়াকিন, বুঝতেছেন? আল্লাহ তিনটা কথা বলেছেন, সাদিকুন কারা? ঈমান, ইয়াকিন, জিহাদ। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে সাদিকুন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে, এক সেকেন্ডের জন্য সে আযাব পাবে না। কত জিনিস লাগবে? প্রথম কি? ঈমানটা আমরা বুঝি, ঠিক কিনা? তারপর কি? ইয়াকিন। ঈমান তিনটা প্রকার, তিনটা স্তর, ইয়াকিনেরও তিনটা স্তর। দেখেন আপনি, ঈমানের প্রথম স্তর হলো ঈমানে লাফজি। কোন ব্যক্তি যখন কালেমা শাহাদাতকে বিশ্বাস করবে, কালেমা পড়বে,
তার ইমানটা হলো ইমানে লবজি আর তার ইয়াকিনটার নাম হলো এলমুল ইয়াকিন কি নাম যখন লোকটি ইমান আনার পরে ন্যাক আমল শুরু করবে তখন তার ইমানটা হয়ে যাবে ইমানে জেহনি আর তার ইয়াকিনটা হয়ে যাবে আইনুল ইয়াকিন যখন সে চূড়ান্ত আমল শুরু করে দিবে তখন তার ইমান হবে ইমানে গাইবি আর তার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে তখন মানুষের অন্তরে কোনো সন্দেহ বা সংশয় থাকতে পারে না ইয়াকিনটা বুঝেন আমি একটু বুঝাই আমার মনোযোগ আছে আপনাদের আমি আসলে 14 তারিখ মহাসম্মেলন নিয়ে ব্যস্ত সেজন্য আমি আসতে খুব দেরি হয়ে গেছে আমি দুঃখিত তারপর খুব কম সময়ে পুরো আয়াতের ব্যাখ্যাটা আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সাউন্ডটা ভালোই আছে আর একটু সফট হইলে ভালো হয় একটু সফট করে দাও সম্মানিত সুধী একটা উদাহরণ দিচ্ছি অনেক দূরে ধোঁয়া উঠতেছে কি উঠতেছে ছোট্ট ছেলে তার বাপকে জিজ্ঞেস করলো বাবা ওখানে কি বাবা বললেন ওখানে আগুন ছেলে বলল বাবা আগুন তো দেখা যায় না বাবা বললেন ধোঁয়া আছে মানে আগুন আছে আগুন ছাড়া ধোঁয়া থাকতে এটার নাম এলমুল ইয়াকিন এটার নাম কি না দেখি বিশ্বাস এটার নাম এলমুল ইয়াকিন যেমন আমরা আল্লাহ তাআলাকে দেখি না আল্লাহর সৃষ্টিকে দেখি সৃষ্টি আছে যতটুক বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা ঠিক না ইমাম রাজি তাফসীর কবীরে লেখেন লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন আল্লাহর প্রতিটি সৃষ্টি বান্দার চোখের পর্দা সরায় দেয় গোটা সৃষ্টি জগৎ এমনি এমনি হয় নাই একজন মহান স্রষ্টার কারিগরিতে হয়েছে তিনি আর কেউ নন তিনি আল্লাহ আল্লাহ ছিলেন আছেন থাকবেন এটার জন্য কোনো প্রমাণ দরকার নাই প্রতিটি মানুষের অস্তিত্বই এ কথার সাক্ষী দেয় আমাদের একজন স্রষ্টা আছে আল্লাহ আছে সুবহানাল্লাহ বলে দেখ কি না এই জন্য দেখুন স্রষ্টা আল্লাহ তিনি ছিলেন আছেন থাকবেন এই বিশ্বাসটা তিনি প্রতিটি মানুষের সৃষ্টির মধ্যে জন্মগতভাবে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর একটা ফতোয়া আছে পৃথিবীর এমন কোন জনপদ যদি থাকে যেখানে কোরআনের দাওয়াত পৌঁছে নাই ওই এলাকার মানুষের হাসরে হিসাব হবে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে প্রশ্ন আসে না আসে এমন জায়গা কি পৃথিবীতে আছে আমি দুইটা জায়গার নাম বলি একটি হলো বরফের দেশ অ্যান্টার্কটিকা আছে না ওখানে মানুষ আছে আছে সর্বমোট 1 লক্ষ মানুষ আছে কত তাদের নাম হচ্ছে এস্কিমো কি বলে তাদের নাম হচ্ছে বরফের দেশে তারা থাকে বরফের বাড়ি বরফের ঘর বরফের বিছানা সুবহানাল্লাহ বলবো বিজ্ঞান বলেছে ওখানে তাপমাত্রা -20 ডিগ্রি কত এটা কত বেশি ঠান্ডা বুঝতে পারবেন আমি বলি আপনার ঘরে ফ্রিজ আছে না ডিপ ফ্রিজের তাপ হচ্ছে -18 ডিগ্রি আর ওটা -20 ডিগ্রি আপনার ডিপ থেকেও ডিপ ওখানে 1 লাখ মানুষ থাকে কত আমি খুব চিন্তা করছি ওরা খায় কি ফসল তো হয় না বরফে আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে তুলে নেন নাই কি খায় তারা খুঁজে পেয়েছি বরফের নিচে আল্লাহ তাদের জন্য তাজা মাছের ব্যবস্থা করে রাখছে বরফ খুললে মাছ বের হয় মাছ খায় রান্না করতে হয় না ওইটা আমাদের দেশের রসগোল্লার চেয়েও মিঠা কেটে কেটে গোস্ত খায় সুবহানাল্লাহ ওই এলাকায় তো কোরআনের দাওয়াত পৌঁছে নাই
তা হাসরে তাদের হিসাব হবে কি প্রশ্ন আসে আরে বাবা কথা কও না আসে আরেকটা জায়গার নাম বলি অ্যামাজন জঙ্গল নাম শুনছেন প্রায় 9টি দেশ নিয়ে ব্যাপৃত জঙ্গলটা আমি জিওগ্রাফিতে দেখেছি বাংলাদেশের 37টা সমান একটা জঙ্গল কটা সমান 37টা বিজ্ঞান স্যাটেলাইট থেকে দেখেছে ওখানেও হাজার হাজার মানুষ আছে ওদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে নাই হাসর ওদের হিসাব হবে কি প্রশ্ন আসে না যে প্রশ্ন তৈরি হলো এখন তার জবাব লিখলেন আমাদের মাযহাবের মহান ইমাম 1350 বছর আগে ইমাম আজম তার জবাব লিখে গেলেন শারহ ফিকহিল আকবারে এসেছে তিনি লিখেছেন এই রকম মানুষকে কাল কিয়ামতে আল্লাহ পাক একটি মাত্র প্রশ্ন করবেন সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন মান খলাকাকা তোমাকে কে সৃষ্টি করেছে যদি বলে আল্লাহ তার জন্য নাজাত হয়ে যাবে কারণ স্রষ্টা ছিলেন আছেন থাকবেন এর জন্য অতিরিক্ত প্রমাণ প্রয়োজন নাই সৃষ্টি দেখে বিশ্বাস করতে হবে স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না যেমন ধোঁয়া দেখলে বুঝতে হবে আগুন আছে আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না এটা এলমুল ইয়াকিন এটা কি এলমুল ইয়াকিন সাউন্ড সিস্টেমটা আমার কানে লাগতেছে একটু সেটিং করে দাও আওয়াজটা একটু পরিষ্কার করে দাও আমার ভাইরা এটা একদম আমার কানে বানলি তো ভালোই তো আমি যদি আমার কথা শুনি তো ওয়াজ করব কি সম্মানিত সুধি কথা খেয়াল করছেন ইমান কয়টা স্তর মনে থাকবে কথাগুলো ইমানে লাফজি ইমানে জেহনি ইমানে গাইবি সুবহানাল্লাহ ইয়াকিন তিন প্রকার কয় প্রকার এলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হক করে কিন সুবহানাল্লাহ এলমুল ইয়াকিন কোনটি ধোঁয়া দেখে বুঝতে হবে আগুন আছে আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না ছেলেটা তার বাপকে বলল বাবা আমি আগুন চোখে দেখব আগুন বাবা ছেলের হাত ধরে নিয়ে গেল একদম সামনে যে ছেলে আগুন চোখে দেখলো এটা আইনুল ইয়াকিন এটা কি আইনুল ইয়াকিন সুবহানাল্লাহ না দেখে বিশ্বাস দেখার পরে বিশ্বাস পার্থক্য আছে জি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সূরা বাকারাতে এসেছে হযরত ইব্রাহিম একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা হে আমার রব তুমি আমাকে একটু বার দেখায় দাও কেমন করে তুমি মৃতকে জিন্দা করো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক তাৎক্ষণিক প্রশ্ন করলেন আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দা করতে পারি হযরত ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি বিশ্বাস করি আল্লাহ তুমি মৃতকে জিন্দা করো করতে পারো কিন্তু যদি চোখে দেখায় দিতা আমার ইয়াকিনটা বেড়ে যেত লিয়াতমা ইন্না কলবি বদরুদ্দিন আইনি শারহে বুখারীতে লিখেছেন লিয়াজদাদা ইয়াকিনি আল্লাহ তুমি মরারে জিন্দা করতে পারো আমি এক কথা বন্ধ কর তুমি মরাকে জিন্দা করতে পারো এটা বিশ্বাস করি কিন্তু চোখে যদি একবার দেখতে পারি আল্লাহ আমার ইয়াকিনটা বেড়ে যাবে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আপনি ঘুমাচ্ছেন না একটু ব্যারোমিটার চাপি কে কে ঘুমান হাত উঠান দেখছেন অবস্থা সব না পাগল আর হাগল নিয়ে বসছি ঘুমাইলে তো আর হাত উঠাইতে পারে না মনোযোগ তো নাই সম্মানিত সুধি আল্লাহ একটা দয়া করছে ওই বেটারা মাইকটা বন্ধ করছে আল্লাহ হেদায়ত করুক লোক বেশি হয়েছে না কম হয়েছে এখানে আপনি কেমনে বুঝবেন আচ্ছা আচ্ছা যাক আমরা বেশি আর কম দেখব না আমরা এখলাস দেখব নিয়ত দেখব ঠিক কিনা
কথা বুঝতেছেন ভাই? হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম চারটি পাখি নাও। তিনি চারটা পাখি নিলেন। আল্লাহ বললেন, ফাসুরহুন্না ইলাইক, এগুলোরে পোষ মানাও। তিনি পোষ মানালেন। আল্লাহ পাক বললেন, এবার জবাই করো। জবাই করলেন। আল্লাহ বললেন, মাথাগুলো হাতে রাখো, গোস্তগুলো টুকরা টুকরা করে চারটা পাহাড়ে ছেড়ে দাও। ছেড়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এবার ডাক দাও। তিনি ডাক দিলেন, সব পাখি জীবন্ত হয়ে হযরত ইব্রাহিমের হাতে চলে আসলো। এই যে চোখে দেখলেন, ইয়াকিন কি হলো? সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকায় কত বড় নিয়ামত আল্লাহ কোরআন আমাদেরকে দিলেন। হযরত ইব্রাহিমের হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন চোখে দেখতে হয়েছে, আর কোরআনের কারণে না দেখে আমাদের ইয়াকিন আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন হয়ে যায়, ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন হয়ে যায়। ঠিক কিনা? ঠিক। কথাটার মিল দেখেন। হযরত ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন, কেন দেখতে চাও? আমি তো মৃতকে জিন্দা করি, তুমি তো বিশ্বাস করো, দেখতে চাও কেন? তিনি বলেছেন, আল্লাহ বিশ্বাস করি, লিয়াতমা ইন্না কলবি, অন্তরের ইতমিনানের জন্য। অন্তরের কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, একমাত্র আল্লাহর জিকিরে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। সে জিকির হলো 30 পারা কোরআন। চিন্তা করে দেখেন মুসলমান, হযরত ইব্রাহিমের মতো মানুষ ইলমুল ইয়াকিনকে আইনুল ইয়াকিন করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উম্মতকে আল্লাহ পাক ইতমিনানে কলবের জন্য না চাইতেই 30 পারা কোরআনের মাধ্যমে সেই ব্যবস্থা করে দিয়েছেন। ধোঁয়া দেখে আগুন বিশ্বাস, ইলমুল ইয়াকিন, চোখে আগুন দেখে বিশ্বাস, আইনুল ইয়াকিন। ছোট বাচ্চা তো আগুনে যে হাত একটা ঢুকায় দিস, হাত জ্বলে গেছে, যে আগুনের স্বাদ পেয়ে গেছে, এটা হলো হাক্কুল ইয়াকিন বলে। এটা কি? মানুষ যখন ইমান আনে, কালেমা পড়ে, তখন তার ইমানটা হলো ইমানে লাফজি। যখন সে নেক আমল বাড়িয়ে দেয়, ইয়াকিন তার বেড়ে যায়, তখন তার ইমানটা হয়ে যায়, ইয়াকিনটা হয়ে যায় আইনুল ইয়াকিন, ইমান হয়ে যায় ইমানে জেহনি। যখন সে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুদাওয়ামাতের সাথে আমল করতে থাকে, তখন তার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন, আর তার ইমানটা হয়ে যায় ইমানে গাইবি। মোল্লা আলী কারি মিশকাতের সরামের কাতে লিখেছেন, ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আব্দি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আল্লাহ পাক তখন বান্দার অন্তরে আলামে মালাকুত থেকে একটি নূরের টুকরা ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন, তারপরে ফায়াজহারু লাহু গায়বুল গায়ব, তখন বান্দার কাছে শুধু গায়ব নয়, গায়বের গায়বটাও প্রকাশ হতে থাকে। বান্দার ইমান যখন ইমানে গাইবি হয়, কি হয়? আর একিন যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন আল্লাহ পাক একটি নূরের টুকরা তার অন্তরে ঢেলে দেন। ফায়াজহারু লাহু গায়বুল গায়ব, শুধু গায়ব না, গায়বের গায়বটাও তার কাছে প্রকাশ পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এর পক্ষে একটা হাদিস আছে কানজুল উম্মালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমার উম্মতের যারা খাঁটি ইমানদার তাদের ফিরাসাত আল্লাহ প্রদত্ত নূর থেকে দূরে থাকো, কারণ তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। বলো সুবহানাল্লাহ। এমন কিছু তারা দেখতে পায় যা তোমরা দেখতে, এই নূরটা আল্লাহ প্রত্যেক সেই বান্দাকে দেন যার ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়, আর যার ইমানটা ইমানে কথা বলে না, গাইবি হয়ে যায়। ঠিক কিনা?
আপনাদের কুমিল্লাতে লাকসাম এলাকায় আমার দাদা হুজুর রহমতুল্লাহ এক খলিফা ছিলেন, খলিফাটা ছিল মাজ্জুব। কি ছিল মাজ্জুব? তো বুঝেন, যার উপর শরীয়ত তেমন, মানে একেবারে অনুসরণ করা যায় না মাজ্জুবকে। একটা হচ্ছে সুলুক, সুলুকের পথে চলতে চলতে যে কামিয়াব হয় সে সালেক, আর যে কামিয়াব হতে পারে না আল্লাহ তাকে ফিউজ করে দেন মাজ্জুব, সে নিজে নাজাত পাবে অন্যকে নাজাত দিতে। মাজ্জুব একটু পাগলা টাইপের হয়, কি হয় পাগল টাইপের। মাজ্জুব ছিল খুব বড় মাপের মাজ্জুব। তো এক যুবক রাতের বেলা তার নাইট পলিউশন হয়েছে, স্বপ্ন দোষ, ফজর নামাজ কাজা হয়েছে, সে ভাবছে জোহরের সময় গোসল করবো, আর গোসল করে নি। গেছে মাজ্জুবের কাছে, মাজ্জুব তারে দেখেই জুতা নিয়ে দৌড়াইতেছ, লোকজনকে হুজুর হইছে কি, হেতের শয়তানে হন মাইছে, বুঝেন নাই কথা বলে, তার স্বপ্ন দোষ হয়েছে, চিন্তা করছে তার স্বপ্ন দোষ হয়েছে, তার বউ জানে না, আর মাজ্জুব বলতেছে তার স্বপ্ন দোষ হয়েছে, সে গোসল করেনি। সুবহান, এটা ফেরাসত, এটা কি এই নূরটা আল্লাহ ওই মবিন বান্দাকে দেন যে ব্যক্তির ইমানটা ইমানে গাইবি হয়ে যায় আর একিনটা হাক্কুল একিন হয়ে যায়। এখন ইমান আনার পর একিন বাড়বে কি দিয়ে? তার সহজ কথা হলো, যত আমল বান্দা করবে তার একিন বাড়বে, একিন যত বাড়বে তার ইমান তত মজবুত হতে হতে ইমানটা ইমানে গাইবি হয়ে যাবে আর একিনটা হাক্কুল একিন হয়ে যাবে। আপনি অবাক হবেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লামের প্রত্যেক সাহাবির ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন, আর প্রত্যেকের ইমান ছিল ইমান গাইবি। মানুষের ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়ে যায় আর ইমান যখন ইমান গাইবি হয়ে যায় তখন সে জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। সুবহানাল্লাহ, আমরা কি পারবো এটা? এখন পারবো না, পারবো না এখন, কারণ আমাদের দ্বিতীয় শর্ত পূরণ হয়নি। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পর ঈমানের ব্যাপারে সন্দেহ থাকতে পারবে না। ইয়াকিন যতক্ষণ হাক্কুল ইয়াকিন না হবে ততক্ষণ পর্যন্ত কিছু সন্দেহ থেকেই যাবে, ঠিক কিনা? আমাদের ঈমানটা আর ইয়াকিনটা মুখে মুখে। আমরা স্লোগান দেই, স্লোগান কি দিই, মরলে শহীদ বাঁচলে গাজী আমরা সবাই মরতে রাজি। পুলিশ ঠিক মতো লাঠি চার্জ করে ঠুস একটা করলে একটা শ্রোতাও নাই, সব ফুস, ইঁদুরের গর্তে যে মাথা ঢুকাবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে কেটে টুকরা করা হতো, গোশত হাড্ডি আলাদা করে দেওয়া হতো, আগুনে জ্বালানো হতো, তারা জীবন দিতেন ইমান দিতেন না, কারণ তাদের ইমানটা ছিল ইমানে গাইবি আর একিনটা ছিল হাক্কুল একিন। সুম্মালাম ইয়ার তাবু, মনে কোনো সন্দেহ নাই, এর মেজদাক ছিলেন রসুল্লার সাহাবিগণ, বলেন সুবহানাল্লাহ। মক্কা মুকাররমায় যেই পরিবারটির উপর সবচেয়ে বেশি নির্যাতন কাফেররা করেছিল সেটা ছিল হযরত আম্মারের পরিবার। কার পরিবার? তিনজন একসাথে এক পরিবারের সদস্য ছিলেন, হযরত আম্মার, ইয়াসির, সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হযরত ইয়াসির ছিলেন পিতা, আম্মার ছিল ছেলে, সুমাইয়া ছিল মা, ঠিক কিনা? আবু জেহেল খুব নির্যাতন করত এই পরিবারটির উপর। হযরত আম্মারকে, হযরত আম্মারের মাকে আবু জেহেল পাথর মেরে কাবার চত্বরে হত্যা করেছে। ইসলামের ইতিহাসে প্রথম শহীদ একজন নারী, তিনি হযরত সুমাইয়া। হযরত আম্মারকে প্রতিদিন আবু জেহেল মারত, দেখে যত মারে তত তার ইমান বাড়ে। সুবহানাল্লাহ, বিরক্ত হয়ে আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরিয়ে দিল। জীবন্ত একটি মানুষ দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে তিনি দৌড়াচ্ছেন পানির জন্যে, পানি পান না, আগুন নিবাতে কেউ যান না আবু জেহেলের ভয়তে। খবরটি চলে গেল নূর নবী মুহাম্মদ সাল্লামের কানে, রসুল্লাহ দৌড়িয়ে আসলেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে নকল করেছেন,
আল্লাহ রাসূল এসে আগুনকে একটা ধমক দিয়ে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিম খলিলের উপর। রাসূলুল্লাহর এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুন হয়ে গেল পানি। বলেন সুবহানাল্লাহ। একটি জিনিস চিন্তা করেন, হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনকে ধমক কে দিয়েছিলেন? আর হযরত আম্মারকে যখন আগুন দেওয়া হয়েছে, ধমক কে দিয়েছেন? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরামকে নির্যাতন নিপীড়ন করা হতো, তারা নির্যাতনকে সহ্য করতেন, ইমানকে বিসর্জন দিতেন না, তার কারণটা কি? সহিহ বুখারী কিতাবুল ওয়াহিতে একটি হাদিস এসেছে, আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবিকে প্রেরণ করেছিলেন রোম সম্রাট হেরকেলের কাছে, যাকে বলা হয় হেরাক্লিয়াস। তার কাছে যখন আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন, খবর পেয়ে আবু সুফিয়ান ও কাফেরদের একটি টিম নিয়ে তার কাছে গেল। তো বাদশাহ হেরকেল আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করতে করতে এক সময় প্রশ্ন করলেন, হাল ইয়ারতাদু আহাদুন সাখতাতাম মিন দীনি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাসামের কাছে ইসলাম গ্রহণের পর নির্যাতনের কারণে, বিরক্তির কারণে কেউ কি আবার ইসলাম ছেড়ে মুরতাদ হয়? আবু সুফিয়ান বলছে, না, যত নির্যাতন করি ইমান তাদের আরো বাড়ে। পরবর্তীতে আবু সুফিয়ান জবাব দিলেন, ফাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহুল কুলুব। এটাই হলো ইমানের হাকিকাত, ইমান যখন বান্দার হৃদয়ে চূড়ান্ত রূপ লাভ করে, ইমান গ্রহণের আনন্দ তার হৃদয়ে প্রাচীরকে যখন স্পর্শ করে, তখন মানুষ কেটে টুকরা টুকরা করে দিলে কিংবা আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও সে জীবন দেবে কিন্তু ইমান দিবে না। সেই কথাটি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতপর কোনো সন্দেহ মনে পোষণ করল না। তার মানে ঈমানের সঙ্গে ইয়াকিনটাও মজবুত হয়ে গেল। তাহলে প্রথম হলো ঈমান, তারপর হলো, জোরে বলেন, ইয়াকিন, তারপরে আল্লাহ বললেন জিহাদ। ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমানটা মজবুত করার পর, ইয়াকিনটাকে মজবুত করার পর, যারা জিহাদ করে আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত সত্যবাদী। তিন নাম্বার কাজ কি? বলতে ভয় হয়? একটু জোরে বলেন, তিন নাম্বার কাজ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। কি দিয়ে? জান দিয়ে, মাল দিয়ে। জান দিয়ে, জোরে বলেন, জান দিয়ে, মাল দিয়ে। এই জিহাদ মানে কি? আইএস এর জিহাদ, জেএমবির জিহাদ, কোরআনের জিহাদ, এটা আমরা বিশ্বাস করি। এটা আমরা কোরআনের জিহাদ আমরা বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই জিহাদকে তিনটা ভাগ করেছেন, কয়টা? আল্লাহর হাবিবের সাথ করেছেন, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করো জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। প্রথম জিহাদ হলো জবান দিয়ে, তারপরে মাল দিয়ে, তারপরে জান দিয়ে। সুবহানাল্লাহ। বলেন প্রথম কি? জবান। প্রথম কি? আমাদের দেশে পীর মাশায়েখ বা বক্তা যারা, তাদের প্রথম জিহাদটাই নাই, আল্লাহর দিনের পক্ষে হক কথাটা বলতে তারা ভয় পায়। জবানের জিহাদ প্রথম, কিসের জিহাদ? জবান, তারপরে মাল, তারপরে জান, কথা বলে না।
প্রথম কি দিয়ে জবানের জিহাদ অনেক বড় জিহাদ সুবহানাল্লাহ এই জবানের জিহাদ সে করতে পারবে আল্লাহর ভয় যার অন্তরে আছে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা হিমানদারগণ মুমিনগণ আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো এই যে হক কথা বলা সত্য কথা বলা এটা জবানের জিহাদ আজ আমাদের বাংলাদেশে এটার খুব অভাব আমরা ঝোপ বুঝে কোপ দেই ঠিক কি না স্বার্থ রক্ষা হয় কি না তা দেখে কথা বলি নতুবা বাংলাদেশের মতো ওয়াজ পৃথিবীর কোথাও হয় না কিন্তু সেই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন জরিপ করলে দেখবেন এই দেশেই বেনামাজি বেশি সুদখোর বেশি ঘুষখোর বেশি লম্পট বেশি চাঁদাবাজ বেশি চোর বেশি দুর্নীতিবাজ বেশি ঠিক কি না বলে যে দেশে এত ওয়াজ হয় এই দেশে বেনামাজি বেশি কেন সুদখোর বেশি কেন ঘুষখোর বেশি কেন চোর বেশি কেন দুর্নীতিবাজ বেশি কেন ডাকাবাজ বেশি কেন বাংলাদেশের মতো কেস মামলা পৃথিবীর কোথাও আছে উচ্চ আদালত বলেছে উচ্চ আদালতে যে মামলাগুলো জমছে তার যদি প্রপার প্রসিডিউট হয় 360 বছর লাগবে রায় হতে কত বছর 360 বছর লাগবে এগুলোর রায় শেষ হতে এত মিথ্যা মামলা পৃথিবীর কোথাও নাই যে দেখেন মামলা যে মিথ্যা দিচ্ছে ওই লোকটার নামের আগে হাজি নামের পরে গাজী পাঁচ অক্ত নামাজি ঠিক কিনা এত আজ মাহফিল হয় আমাদের দেশে মানুষের পরিবর্তন নাই যেখানে যা বলা দরকার তা আমরা বলি না যখন যা করা দরকার তা আমরা করি না নাকি তো জিহাদের প্রথম স্তর কি জবান দিয়ে হক কথা প্রচার করা ঠিক কিনা কত আলেম কত পীর আমাকে নসিহত খয়রাত করলো এ পর্যন্ত হুজুর এইভাবে কথা না বলে একটু ঘুরায় ফিরা বললে তো পারেন ঠিক আমি বলি কেন বলে আঘাত হবে শত্রু বাড়বে যারা আমারে নসিহত ভিক্ষা দিল এদের অনেকে এখন পৃথিবীতেই নাই তারাই বিদায় নিয়েছে আমি বেঁচে আছি ঠিক কিনা আপনি যখন জবানের জিহাদ করবেন আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করবেন বলেন সুবহানাল্লাহ আর যখন আপনি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার পক্ষে কথা বলবেন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবে আমার নূর নবী মুহাম্মদ সাল্লামের শানের খেলাফ মদিনা মুনাওয়ারাতে ইহুদিরা যখন কবিতা লেখা শুরু করল রসুলের সম্মানের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম হাসান বিন সাবেতকে বলেন ইয়া হাসান আজিবাননি হাসান আমার পক্ষ থেকে তুমিও কবিতার ভাষায় কাফেরদের জবাব দাও হযরত হাসান মসজিদ নববীতে দাঁড়িয়ে রসুলের সম্মান পড়তে লাগলেন হুজুর তাকে মিম্বর বানাই দিলেন একদিকে হযরত হাসান রাসূলের সম্মান বলতে লাগলেন আর হুজুর হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদস আল্লাহ আমার হাসানকে জিব্রিল দিয়ে সাহায্য করো আজ বাংলাদেশে এক দল আছে রাসূলের শানে নাক পড়লে অ্যালার্জি হয় রাসূলের শানে নাক পড়লে বেদাতের গন্ধ খোঁজে ঠিক কি না আছে না কথা বুঝতেছেন ভাই রাসূলের শানে নাত পড়লে শেরেকের গন্ধ খোঁজে বেদাতের গন্ধ খোঁজে অথচ হযরত হাসান যখন নূর নবীর শানে কবিতাগুলো পড়লেন আশআর পড়লেন হুজুর বললেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদস হাদিসটি বুখারী প্রথম খণ্ড 60 পৃষ্ঠা এসছে আল্লাহ তুমি আমার হাসানকে জিব্রিল দিয়ে সাহায্য করো এখন তো জিব্রিল আসবে না কিন্তু নূর নবীর সম্মান যদি গাইতে পারি ফেরেশতা তো আসবে ঠিক কিনা বলে আসবে না তো জবানের জিহাদ অনেক বড় জিহাদ ঠিক কিনা বলে ঠিক কিনা
আমি যখন দেখি আল্লাহ রাসূলের সম্মান কেউ গাইতেছে তারে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার ভাইরা, ভালোবাসার কারণ আমাদের মহব্বতের মানদণ্ড কি হবে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কার সাথে দুশ্মনীও আল্লাহর জন্য, ঠিক কি না? এই নীতি আমাদের মধ্যে নাই, আমাদের নীতি নষ্ট হয়ে গেছে। আমরা ভালোবাসি এখন কেউ নেতার জন্য, কেউ পীরের জন্য, ঠিক কি না? কেউ নেতার জন্য, কেউ পীরের জন্য। আমাদের দেশে পীর পূজা বন্ধ করা উচিত, নেতার পূজা বন্ধ করা উচিত। পীর যত বড় হোক, নেতা বড় যত হোক, যদি তার কর্মকাণ্ড কোরআন সুন্নার বিরোধী হয়, পীরকেও ধরতে হবে, নেতাকেও ধরতে হবে। আপনি কত বড় পীর, কত বড় নেতা আপনি? সাহাবায়ে কেরামের চেয়ে তো বড় হয়ে যান নাই, বড় হয়ে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন। একজন সাহাবী বলেন, ওমর আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে খুতবা দাও। সুবহানাল্লাহ, অর্ধেক পৃথিবীর শাসক দজলা এবং ফোরাতে যার শাসন অমলে বাঘ এবং বকরি একসাথে পানি পান করত, সে লোকটিকে একজন মুসল্লি থামায় দিল, ওমর আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি খুতবা চালু করো। হযরত ওমর বললেন, কি প্রশ্ন তোমার? বলে, গনিমতের মাল থেকে আমি যতটুকু কাপড় পেয়েছি তুমি তো ততটুকু পাইছো, আমারটা খাটো হয়েছে, তোমারটা লম্বা হয়েছে কেমনে জুব্বা? সুবহানাল্লাহ বলবেন, পারবেন বর্তমান নেতাদের প্রশ্ন করতে? যে স্যার, এমপি হওয়ার আগে তো দেখছি বটবটিতে চলতেন, এখন 3.5 কোটি টাকার প্যারাডো কিনছেন কোত্থেকে? পারবেন কথা বলেন? সম্ভব? হযরত ওমর বললেন, আব্দুল্লাহ তুমি কোথায়? আপন ঔরজ্জার সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, তিনি বললেন, লাব্বাইক ও সাদাইক, বাবা আমি হাজির আছি। হযরত ওমর বললেন, লোকটির প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর বললেন, ভাই গনিমতের মাল থেকে কাপড়ের যে বরাদ্দ তুমি পেয়েছ ততটুকু আমার বাবা পেয়েছে, আমিও তো ততটুকু পেয়েছি, আমার অংশটা বাবাকে দিয়ে দিয়েছি, দুইটি অংশ মিলানোর কারণে আমার আব্বার জুব্বাটা লম্বা হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, মুসল্লি বললেন, এবার ওমর তুমি খুতবা দিতে পারো। সুবহান, জবানের জিহাদ কি জিনিস! হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের খলিফা ছিলেন, কি ছিলেন? দামেস্কের খলিফা, গভর্নর। আর ওনার অধীনে চাকরি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জালিলুল কদর সাহাবী হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? ওখানে কথাটা বন্ধ করো তো, পিছনে কথা বন্ধ করো, এখন সব বন্ধ থাকবে, আমি যাওয়ার পর সারা রাত খাবে। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়ার দ্বন্দ্ব হয়ে গেল কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে। সুবহান, সেটা কোন আয়াত? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিল আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম وجنوبهم وزهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, যারা সোনা রূপা জমা রাখে, যাকাত দেয় না, ওদেরকে আপনি কঠিন শাস্তির শুভ সংবাদ দিন। যারা সোনা রূপার যাকাত দিবে না, কাল কিয়ামতের দিন সোনা রূপা আগুনে গরম করে তাদের কপালে পিঠে পার্শ্বে
ছাপ দেওয়া হবে আর বলা হবে যাকাত যে দাও নাই মজাটা ভালো করে নাও হযরত মুয়াবিয়া বললেন ইন্না হাযিহিল আয়া নাযালাত ফি আহলিল কিতাব এই আয়াত নাযিল আমাদের শাস্তির কথা বলা হয় নাই ইহুদি খ্রিস্টানদের শাস্তির কথা বলা হয়েছে আবু যর গাফারি বললেন মুয়াবিয়া তোমার তাফসীর ভুল আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিনা ওয়া ফিহিম তারা আমরা যারাই যাকাত দিব না এই শাস্তি পাবো একদিকে গভর্নর আরেকদিকে কর্মকর্তা কথা বুঝতেছেন দ্বন্দ্ব যখন চরম আকার আর কোনো প্রশ্ন না আজকে কোনো প্রশ্নের উত্তরই দিব না আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে কথা বুঝতেছেন কথা বলেন দ্বন্দ্ব কার সাথে কার গভর্নর কর্মকর্তা কিন্তু দোনোজন রাসূলুল্লাহ সাহাবি পদে একজন অনেক বড় মুয়াবিয়া বললেন আবু যর গেফারি তোমার ব্যাখ্যা ভুল আবু যর গেফারি বললেন মুয়াবিয়া তোমার ব্যাখ্যা ভুল আমি যে ব্যাখ্যা দিছি আমার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে শুনেই ব্যাখ্যাটা দিয়েছি দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে গেল হযরত মুয়াবিয়া আবু যর গেফারিকে চাকরিচ্যুত করলেন চাকরি হারিয়ে তিনি মদিনা মুনাওয়ারাতে একটা জায়গা আছে তার নাম আর রাবাজা ওখানে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মারা যাওয়ার কিছুদিন আগে সাহাবায়ে কেরাম বললেন আবু যর মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব না করলেও তো পারতেন চুপ থাকলে পারতেন না হযরত মুয়াবিয়া তখন হযরত আবু যর তখন তার সামনে রাখা তরবারির দিকে আঙ্গুল ইশারা করলেন লাও আদাতুম হাযিহি সামসামাত আলা কাফা আলা হাযা ফাশারা ইলা কাফা যদি দুই দেখ ধারালো তরবারিটা তোমরা আমার গর্দানের উপর রেখে দাও আমার গর্দান কেটে দেবার জন্য আর আমি যদি মনে করি গর্দান কাটার আগে আল্লাহর রাসূলের একটি হাদিস আমি বলতে পারবো গর্দান কাটার আগে আমি রাসূলুল্লাহর হাদিসটা বলে দিব সুবহানাল্লাহ এটা জবানের জিহাদ কিসের জিহাদ রাগ করেন না আল্লাহ কোরআনে বলছেন কুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের এটা এটার ব্যাখ্যা নিয়ে আমরা খুব মারামারি করি পীরেরা আমরা পীর যারা পীর আমরা দলিল দিয়ে আল্লাহ বলছেন পীর ধরতে আর যারা পীর মুরিদি মানে না ইসলামী আন্দোলনের কথা বলে তারা বলে আল্লাহ বলছেন নেতা ধরতে ঠিক কি না আমরা বলি কোন মাস সাদিকিন পীর ধরো আর তারা বলে সঠিক ব্যাখ্যা তো কেউ দিলাম না আগে তো সাদিকিন হইতে হবে সাদিকিন চিনতে হবে তারপর সাদিকিন পীর হইলে পীর ধরো সাদিকিন নেতা হইলে নেতা ধরো সাদিকিনের তিনটা শর্ত আল্লাহ দিয়েছেন ইমান ইয়াকিন জিহাদ ইমান ইয়াকিন জিহাদ যার কাছে ইমান আছে ইয়াকিন আছে জিহাদ আছে সে সাদিকিন তাকে নেতা মানা যাবে তাকে পীর মানা যাবে সে জিহাদের পর্যায়ে কয়টা প্রথম কি জবান আমাদের বাংলাদেশে জবানের জিহাদ করার পীরও কম বক্তাও কম সত্য না আমরা বসে দেখি ডানে সভাপতিকে বামে প্রধান অতিথিকে ঠিক কি না যে দলের আছে ওই দলের পক্ষে দালালি করি সত্য না মিথ্যা তারপর ইমাম সাহেব দেখবেন মিম্বরে বসে ডানে বামে তাকায় কেউ নারাজ হইলো কিনা কথা শুনে ঠিক না দেখে সুদখোর একটা বসে আছে এলাকার বড় বিকাউস সুদের বিরুদ্ধে কথা বলে না ঘুষখোর একটা বসে আছে এটা হলো মসজিদ কমিটির সেক্রেটারি সাবেক দারোগা ঘুষের ওয়াজ হয় না ঠিক কিনা এজন্যই বলেছি এই দেশে এত ওয়াজ পৃথিবীর কোথাও হয় না কিন্তু খুঁজলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি চোর বেশি দুর্নীতিবাজ বেশি তার কারণ যেখানে যা বলার তা আমরা বলি না যা করার তা আমরা করি না আমার কথায় রাগ হইলেন একটু একটু রাগ হয়েছেন না সত্যটা বললাম তো জিহাদের কয়টা স্তর প্রথম কি তারপরে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চূড়ান্ত পর্যায়ে জান আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জবান দিয়ে জিহাদ শুরু হবে মাল দিতে হবে চূড়ান্ত পর্যায়ে জান দিতে হবে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম
আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কিভাবে জীবন দিয়েছেন। আমি আগে বলেছি তাদের ইমান আর ইয়াকিন ছিল চূড়ান্ত, ইমানের কোন বিষয়ে তাদের অন্তরে সন্দেহ ছিল না। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে যখন পাঠালেন, 3000 সাহাবী গেলেন, অপরদিকে 3.5 লক্ষ রোমক সৈন্য। কোথায় 3.5 লক্ষ রোমক সৈন্য আর কোথায় রাসূলুল্লাহর মাত্র 3000 সাহাবী। বুখারি দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক সেনাপতির নাম বলে দিলেন, তিনজন সেনাপতির নাম বললেন, সুবহানাল্লাহ, যায়েদ ইবনে হারেসার নাম বললেন, হযরত আবু রাওয়াহার নাম বললেন, জাফর সাদেকের নাম বললেন, তিনজন বুঝতে পেরেছিলেন তিনজন শহীদ হয়ে যাবেন, তারপর সোজা যুদ্ধের ময়দানে চলে গেছেন। সহিহ আল বুখারীতে এসেছে, মুতার যুদ্ধ যখন শেষ পর্যায়ে, একের পর এক সেনাপ্রধানগুলো শহীদ হতে লাগলেন, চূড়ান্ত পর্যায়ে পতাকা নিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ, তিনি যে দেখেন হযরত জাফর সাদেকের লাশ মুতার ময়দানে পড়ে আছে, হাত কাটা পা কাটা, মুখে কামড় দিয়ে তিনি কালেমার পতাকা ধরে রেখেছেন। হযরত খালেদ যে পতাকা নিলেন, সাহাবা একরাম দেখলেন হযরত জাফর সাদেকের রূহ তখনও বের হয় নাই, মুসকি মুসকি হাসতেছেন, কি যেন বিড়বিড় পড়তেছেন। সাহাবা একরাম বললেন, কান পেতে শুনলেন, হযরত জাফর সাদেক বললেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কদমে আমার সালামটা পৌঁছে দিও, আর একটি সংবাদ দিয়ে দিও, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আল্লাহর পবিত্র সত্তার কসম আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের গ্রাণ পেয়ে গেছি। আমার ভাইরা, সাহাবা একরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা, এমন সময় রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন, ওয়ালাইকাসসালাম ইয়া জাফর তাইয়ার। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো সালাম দেয় নাই। জবাব দিলেন, কেন? রাসূলুল্লাহ বললেন, তোমরা শোনো নাই? আমি শুনতে পেয়েছি আমার জাফর শহীদ হয়ে গেছে, বিদায় বেলা আমি রাসূলের কদমে একটি সালাম দিয়ে গিয়েছে। এই যে সাহাবা একরাম এভাবে জীবন দিতেন, কেন? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের ঈমান ছিল পরিপূর্ণ, ইয়াকিন ছিল চূড়ান্ত, এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা জান ও মালকে বিসর্জন দিতেন। বলেন সুবহানাল্লাহ, আমরা এরকম মমিন হতে পারবো? এই যে এতক্ষণ আলোচনা করলাম, বাড়ি কি নিবেন, কি কথা বাড়ি নিবেন, আপনি তো বাড়িতে কথা নেন না, সারা রাত আর শুনেন, বিরিয়ানির পুটলা নিয়ে বাড়ি যান নাকি? বিরিয়ানির পুটলা নিয়ে আবার বিরিয়ানির পুটলা নিতো যে নোংরামি আপনারা করেন, অন্য দেশের মানুষ দেখলে মনে করবো কয়েকদিন যাবত এরা না খেয়ে আস নাকি? হ্যাঁ, আপনি কি দিতেছেন, বিরিয়ানি না খিচুড়ি? খিচুড়ি, যা খিচুড়িও মজার জিনিস, গোস্ত থাকলে হইল। সম্মানিত শুধু সারা রাত আর শুনে বাড়ি যান, বিরিয়ানির হোটলা নিয়ে আজকে যাবেন খিচুড়ি নিয়ে, বউ জিজ্ঞেস করবে কি শুনলা, কিচ্ছু মনে নাই, মজা লাগছে, ঠিক কিনা? আমরা আজকে আমি যে আলোচনা করলাম এর থেকে বাড়িতে কি নিবেন বলে দিব, পুরো আলোচনার থেকে শিক্ষাটা যেটা নিব, এক, আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে, ইয়াকিনকে বাড়াইতে হবে, আর ইয়াকিন বাড়ানোর জন্য ন্যাক আমলের কোনো বিকল্প নাই, ন্যাক আমলের কোনো বিকল্প নাই, ইমান, তারপর কি ইয়াকিন, ওই ইয়াকিন বাড়বে কি দিয়ে? সুবহানাল্লাহ, ন্যাক আমল করতে 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 আপনি আল্লাহর এত কাছে পৌঁছে যাবেন যে আল্লাহ আপনাকে নূর ঢেলে দিবেন, তখন আপনার ইয়াকিনটা হয়ে যাবে কি? আইনুল ইয়াকিন না, আইনুল ইয়াকিন চর্ম চোখে দেখা, হাক্কুল ইয়াকিন রুহের চোখে দেখা, আপনার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন, তখন আপনি আল্লাহর দিনের জন্য জীবন দিতে পিছনে হটবেন না। ওইটাই আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনের পথে তখন আপনি জান দিবেন, মাল দিবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের মনে রাখার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন ইউটিউব, এই ব্যবসায় আরো কথা আছে, রাখ, আমি কিছু কথা বলে যাই আপনাদেরকে, এটা আমার ইমানের দায়িত্ব, ঠিক কিনা?
এবং কি বলতে চাচ্ছি তা অনেকে বুঝতে পেরেছেন। সম্মানিত সুধী, আপনারা জানেন আমি প্রায় 20 বছর যাবৎ খতমে নবুয়তের আন্দোলন করতেছি, জানেন তো এটা। এবং আমার মনে হয় আলহামদুলিল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকার ভিক্ষায় খতমে নবুয়তের পক্ষে আমি যত কথা বলছি বাংলাদেশের কোনো পীর বা মৌলবী তা বলতে পারেনি। আজও বলে যাই খতমে নবুয়তের আন্দোলন আরো বেগবান করতে হবে, বিশেষ করে বর্তমান অবস্থায়। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, খতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা? খতমে নবুয়তকে যে বা যারা বিশ্বাস করবে না তারা মুসলমান হতে পারে পারে? আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, একে বলা হয় তাওহীদ। কি বলে? এই তাওহীদকে যে বিশ্বাস করবে না সে মুসলিম না অমুসলিম, শুধু অমুসলিম না কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না সেও কি? ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শেষ নবী, ওনার পরে কোন প্রকার নবী নাই রসুল নাই, এই বিশ্বাসটাকে বলা হয় আকিদা খাতমে নবুয়াত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না মুসলিম, শুধু অমুসলিম না কাফের, শুধু কাফের না কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের, কারণ এই কুফুরটাকে বলা হয় কুফুর বাবাহা। কি বলা হয়? এটা এমন কুফর, এটা যে অস্বীকার করবে সেও কাফের। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাস যার থাকবে না সে কি? নিঃসন্দেহে কাফের, ঠিক কি না? আমাদের বাংলাদেশে একটি কুখ্যাত কাফের সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়, তারা খতমে নবুয়ত বিশ্বাস করে না, সেজন্য তারা নিঃসন্দেহে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, তাদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের এবং মুনাফেক, ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান কাদিয়ানি সম্প্রদায় বিদেশি ইহুদিদের ইন্ধনে বাংলাদেশে মাথা চাড়া দিতে চাচ্ছে, আমরা 14 কোটি মুসলমান এই সুযোগ দিব না। সেজন্য যদি জানমাল দিতে হয় রাজি আছেন? মুনাফেকের মতো না, ইমানদারের শপথ নিয়ে বলেন রাজি আছেন? প্রমাণ দিতে পারবেন? প্রমাণ আসতেছে 14 তারিখ। আমি বলতেছি যুগে যুগে মিথ্যা নবীদের আবির্ভাব বলবো না আমি, প্রাদুর্ভাব বলবো। মিথ্যা নবীদের প্রাদুর্ভাব ঘটেছে যখন উম্মতের মুসলমানরা তখন কি মিছিল করত, হরতাল দিত, পিকেটিং করত, তরবারি দিয়ে ফয়সালা করত, কি দিয়ে? কারণ তখন মুসলিম স্টেট চলতো কোরআনের আইনে। আমাদের ভাগ্য বিপন্ন, 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রই কোরআনের আইন মানে না, সেজন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে মিছিল করতে হয়, মিটিং করতে হয়, আন্দোলন করতে হয়, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি একটি তথ্য দিচ্ছি, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় 1500 বছর আগে মোট যুদ্ধ হয়েছে 80টার মতো। কতটা? গাজওয়া, সারিয়া, জুয়ুশ এবং বুয়ুস, মোট পিনিয়ে রসুল্লাহর জমানায় 80টির মতো যুদ্ধে 10 বছরে মানুষ মারা গেছে মাত্র 1018 জন। কতজন? সংখ্যাটা বড় না অনেক ছোট? অথচ ইতিহাস সাক্ষী, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। এই শয়তানটা যখন নবী দাবি করল, সিদ্দিক আকবর পুষ্পের মতো কোমল, লোকটি বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে সিদ্দিক আকবর একজন দুইজন নয়, খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 সাহাবী পাঠালেন। অবাক হবেন মুসলমান, সে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কত? 1500 বছর আগে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় 10 বছরে 80টির মতো যুদ্ধে
মোট মানুষ মারা গেল 1018 জন তাও ইসলামের পক্ষে বিপক্ষে মিলায়া আর শুধু মিথ্যানুবতের দাবিদার মুসাইলামাকে যেদিন হত্যা করতে সাহাবা একরাম গেলেন সে একদিনে 2400 সাহাবী শাহাদাত বরণ করলেন 2400 সাহাবীর রক্তের বিনিময়ে মুসলমানদের বিজয় এসেছে মিথ্যানুবতের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে পৌঁছেছে এর থেকে বোঝা যায় খাতমে নবুতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ ঠিক কিনা বলে আমার ভাইরা যুগে যুগে যখনই মিথ্যা নবীদের প্রাদুর্ভাব ঘটেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে তাদের ফয়সালা করেছে আমার আল্লাহ এবং নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ও শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান সাবধান কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যে বাংলাদেশে একটি দুইটি নয় 84টা সেন্টার করেছে সরকারি দল বিরোধী দলে তারা ঘাপটি মেরে বসে আছে মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে আছে সচিবালয়ে ঘাপটি মেরে বসে আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘাপটি মেরে বসে আছে যদি এই কাদিয়ানিদেরকে নির্মূল করতে না পারেন আর তাদের চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে না পারেন আগামীর বাংলাদেশ একটি অন্ধকার বাংলাদেশ হবে ঠিক কিনা বলেন কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 14 ফেব্রুয়ারি আগামী শুক্রবার নারায়ণগঞ্জ জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খাতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টা এই সম্মেলনে যাবার দরকার আছে আপনাদের ঈমান রক্ষায় ঈমানের দাবিতে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্যে খাতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রত্যেককে যেতে হবে রাজি আছেন কারা কারা যাবেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান হাত লম্বা করেন রাজি আছেন বলেন তারিখ কত 14 ফেব্রুয়ারি আগামী শুক্রবার সকাল 10টার পর পর ঈদগাহ মাঠে থাকবেন জামতলা ঈদগাহে আমি জুমার নামাজ পড়াবো ইনশাআল্লাহ সেখানে ইউপি থেকে আসতেছেন শেখুল ইসলাম তৈয়ব সিদ্দিকী আল কুরাইশি
নাদওয়াতুল উলামার থাকবেন আল্লামা সুমামা সিদ্দিকী, বাংলাদেশের আহলে সুন্নতের যত সেলিব্রেট আছে সবাই থাকবেন ইনশাআল্লাহ। চট্টগ্রামের ডক্টর হাসান আল আজহারি আসতেছেন, তারপরে গিয়াসউদ্দিন আত তাহিরি, মাওলানা হাবিবুল্লাহ বেলালি, যুক্তিবাদী পীর ফাতেহাবাদী, আহলে সুন্নতের যত মুশারফ হোসেন হেলালি, যত আহলে সুন্নতের সেলিব্রেট আছে প্রত্যেকে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমি এই দরবারের যিনি দায়িত্বশীল পীর সাহেব আব্দুল আজিজ আল হাবিবি সাহেব আছেন, আমি বলবো তার নেতৃত্বে এই এলাকার সবচেয়ে বড় কাফেলাটি যাবে ইনশাআল্লাহ। এর জন্য বাস চারটা লাগুক, ছয়টা লাগুক, দশটা লাগুক, এটার ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি হাত তুলে দেখান মানুষকে, কয়টা বাস? চার পাঁচটায় হবে না, দশটা বাস লাগবে, আপনি ব্যবস্থা করবেন, হাত তুলে। মাওলানা আব্দুল আজিজ আল হাবিবি জোরে, মাওলানা আব্দুল আজিজ আল হাবিবি, হাবিবিয়া দরবার, যে দরবার খাতমে নবুয়তের আন্দোলন করে চিরকাল সেই দরবারের পক্ষে আমি আছি, ঠিক কিনা? আমার চট্টগ্রামের ভাই যারা আছে তাদের সবাইকে দাওয়াত দিলাম, সেদিন থাকবে ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান, আমাদের এই চট্টগ্রামের মেহমান মাওলানা ডক্টর আহসানুজ্জামান সাহেব চট্টগ্রাম থেকে দুই বাস নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ বলে, ডক্টর হাসান আল আজহারি সাহেব আসবেন, তার সাথে উনিও থাকবেন আলহামদুলিল্লাহ বলে, আমার পাশে খাওয়া দাওয়া করবে দুপুরে। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আর আমাদের হাবিবি সাহেব এলাকার নেতৃত্ব দিবেন, সাথে আমার স্নেহের কামরুল তো আছে, কামরুল স্টেজে উঠে নাই তো, কই আছে? আছে আছে আলহামদুলিল্লাহ, যে বেশি কাজ করে সে সবসময় পিছেই থাকে, ঠিক কিনা? কামরুল এলাকার যত লোক হাবিবি সাহেবের সাথে চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। পাশাপাশি আরেকটি কথা বলি ভাই, কাদিয়ানিদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? পরিষ্কার ফাতোয়ার কিতাবে এসছে, এ আনাতুল কুফফারি কুফরুন, কাফেরকে তার কুফুরি কাজে সহযোগিতা করা কুফুরি। কাদিয়ানিরা যে ব্যবসা করে টাকাটা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে, তাই অন্য অমুসলিমদের পণ্য কিনলেও কাদিয়ানিদেরটা কিনবেন না। আরএফএল, প্রাণ, সিজান, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দিই, এটার নাম ইসাই তরিকা। কি নাম? খ্রিস্টানদের একটা দল মাঠে নামছে 1975 সালে, তারা নিজেদের পরিচয় দেয় ইসাই তরিকা ভুক্ত মুসলিম জামাত, আসলই খ্রিস্টান। তারা 1975 থেকে 2018 পর্যন্ত 20 লক্ষ মানুষকে বাংলাদেশে খ্রিস্টান বানিয়েছে, অথচ আমাদের দেশের আলেম ওলামার কোনো খবরই নাই এই দিক। 20 লক্ষ মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে, তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে রাঙ্গামাটি, টেকনাফ, উখিয়া, সেন্ট মার্টিন, এই অঞ্চলটাকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা তারা কি শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না, স্বাধীন বাংলাদেশেরও শত্রু? তাহলে আমি বলবো ইসলাম ও মুসলমানের স্বার্থে আর 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে খ্রিস্টান মিশনারি কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতে হবে। আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দেই, এটা একটা টিকটিকিত দল বেরিয়েছে টাঙ্গাইল থেকে, এটার নাম হিজবুত তৌহিদ। নাম শুনছেন না? এটা মারাত্মক আকিদা। এরা বলে যে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। তা আমার কথা, আমেরিকারে সারাদিন গালি দেখ, আমাদের দুঃখ নাই, কিন্তু দজ্জাল অস্বীকার করার উদ্দেশ্য ভিন্ন, ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে সেটা অস্বীকার করা, কথা বুঝে না? এরপর তারা বলে বোরখা কোরআন হাদিসের কিছু না, এটা মৌলবাদীদের আবিষ্কার। কাদের আবিষ্কার? আচ্ছা ভাই, বোরকার কথা কি কোরআনে নাই? আল্লাহ কোরআনে জিলবাব বলছেন না? সব তফসির একমতে জিলবাব হলোই এমন কাপড় চাদর যা সমস্ত শরীর ঢেকে দিবে, মহিলার একটা চোখ খোলা থাকবে, চেহারা ঢাকতে হবে না? হবে না। এক হাইব্রিড বক্তা বলছে না চেহারা ঢাকার দরকার নাই, বলছেনি এক হাইব্রিড বক্তা, এই বক্তা এখন শুনছি ভাগছে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। প্রিয় সুদী,
আমি চেয়েছিলাম সে তওবা করে হেদায়েত হোক, কিন্তু কপালে হেদায়েত না থাকলে কেউ তো হেদায়েত দিতে পারে না, পারে? এই ভণ্ড বক্তা বলেছে মহিলাদের মুখ ঢাকার দরকার নাই, তাহলে বোঝা যায় এই বক্তা সেই দলেরই লোক, ঠিক কিনা? আপনারা যে বউ দেখতে যান আগে হাতের তালু পায়ের তালু দেখেন না চেহারা দেখেন? তো চেহারা না ডাকলে আর কি দরকার বোরখা পরার, দরকারই তো নাই। আপনার বউ সব রান্না করে ঢাকছে, দুধের হাড়িটা খোলা রাখছে, বিড়াল যে আগে মুখ দিবে কই নাকি? তা হিজবুত তাওহিদ বলে মহিলাদের বোরখায় গেলে মৌলবাদীদের আবিষ্কার। তারপর তারা বলে নারী আর পুরুষ যদি সম্মত হয় ফ্যামিলি স্ট্রাকচার ছাড়াও ফ্রি মিক্সিং লিভ টুগেদার হইতে পারে। তারপর তারা বলে নামাজ হলো শরীর চর্চা, অজু থাকলেও পারে না থাকলেও পারে। তারপর তারা বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে এসলাম, ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম, নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। এই হিজবুত তাওহিদের টিকটিকি যদি এলাকায় পান কি করবেন? দুলাবাইকে যেভাবে সিন্নি খাওয়ান ওইভাবে কিছু দিয়া পুলিশের হাতে তুলে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? বিদায় বেলা আবারও বলছি 14 ফেব্রুয়ারি খাতমে নবুওয়াত আন্তর্জাতিক মহাসম্মেলনে আগামী শুক্রবার সকাল 10টা থেকে শুরু অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম আমিন।